সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রসনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে চলছে বৃষ্টি, রাস্তায় পানি জমে যাতায়াতে দুর্ভোগ, কমেছে তাপমাত্রা। দেশের ঋণ জিডিপির 40%, ঝুঁকি কমাতে প্রবৃদ্ধির 6%-এর উপরে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। জিআই সনদ পাওয়ার দ্বার প্রান্তে বাংলাদেশের বাগদা চিংড়ি, স্বীকৃতি পেলে বাড়বে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও দাম, বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হচ্ছে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা নাগাদ এটি বাংলাদেশের ভেতর প্রবেশ করবে, যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সব সমুদ্র বন্দরকে তাই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল নাগাদ এই বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফরিদপুরে 76 মিলিমিটার, আর গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 72 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। দর্শক, গতকাল থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমেছে, তৈরি হয়েছে যানজট। ধানমন্ডি থেকে পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার ইয়াসমিন রিমু। রিমু, আপনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রিমু, আপনি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েছেন, কি ধরনের সমস্যা আসলে দেখতে পাচ্ছেন? সাকি, আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরছি, মহাখালী এবং ধানমন্ডি সহ নানা স্থানে গিয়েছি, এবং সব জায়গায় যেটি দেখেছি যে মানুষজন আসলে যানবাহন সংকটে পড়ছে। কেউ কেউ বলছে যে তারা আসলে জরুরি কাজে বের হয়েছে, কেউ সকালবেলা অফিসে যাওয়ার তারা ছিল, অনেকে আজকে যেহেতু এসএসসি পরীক্ষা চলছে, তো সবারই যেটা অভিযোগ যে তারা প্রথমত যানবাহন পাচ্ছে না, এবং পেলেও সেটার ভাড়া অনেক বেশি চাচ্ছে, সিএনজিতে অনেক বেশি দ্বিগুণ টাকা দিয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, এবং অনেকে আছে যে যাদের সামর্থ্য নেই, তারা আসলে পায়ে হেঁটেই, বৃষ্টির মধ্যেই পায়ে হেঁটে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। এবং অনেকে বলছেন যে এই বৃষ্টি আসলে, এই অসময়ের বৃষ্টি তাদের জন্য আসলে অনেক বেশি পীড়াদায়ক হয়েছে, অনেক জায়গায় পানিও জমেছে, তো সব কিছু মিলিয়ে রাজধানীবাসীর মধ্যে আসলে একটি বৃষ্টি আসলে স্বস্তিদায়ক কিছু হয়নি আজকের জন্য, এবং টানা বৃষ্টি চলছে, এবং এই বৃষ্টি আজকে রাত পর্যন্ত চলবে। আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে যে আগামীকাল কিছুটা কমে যাবে, দেশের নানা স্থানে হয়তো হালকা বৃষ্টি হবে আগামীকাল, এবং তারপরই আসলে বৃষ্টিটা কমে যাবে, এমনটিই জানিয়েছে আবহাওয়া অফিস। সাকি। ইয়াসমিন রিমু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর জানাচ্ছিলেন আমাদের স্টাফ রিপোর্টার ইয়াসমিন রিমু। লঘুচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগ জুড়ে ভারী ও মাঝারি বর্ষণ হচ্ছে। চট্টগ্রামে গতরাত থেকেই চলছে বৃষ্টি, সাগর কিছুটা উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বন্দরে কন্টেইনার ওঠানো নামানো এবং বন্দর থেকে মালামাল ছাড় দেওয়া ও প্রবেশ কার্যক্রম স্বাভাবিক আছে, তবে বন্ধ রয়েছে বহির্নোঙরে লাইটারেজ পণ্য খালাস। বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ উপকূলীয় এলাকায় গত মধ্যরাত থেকে বৃষ্টি ঝরছে, স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, বাতাসের চাপ থাকায় শীতের তীব্রতা বেড়েছে, তবে বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে ঢাকা ও চট্টগ্রাম সহ সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঋণের চাপ বাড়ছে অর্থনীতিতে, করোনার মাঝে দেশের ব্যয় মেটাতে নতুন করে $800 কোটি ঋণ নিতে হয়েছে সরকারকে। এর ফলে ঋণের পরিমাণ জিডিপির 40% গিয়ে ঠেকেছে। ঋণের চাপ কমাতে, প্রবৃদ্ধি ধরে রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বলেছেন অর্থনীতিবিদেরা। রিপোর্ট করছেন সৌরভ রহমান। স্বল্প কিংবা দীর্ঘমেয়াদী ঋণ আর অনুদান,
এমন বিভিন্ন নামে বাংলাদেশে অর্থায়ন করে এডিবি বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থাগুলো। হিসাব বলছে এসব সংস্থা গেল দেড় বছরে, অর্থাৎ দেশে কোভিড-19 সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত $800 কোটি ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশকে, যার এক চতুর্থাংশই সরকার নিয়েছে বাজেট সহায়তা হিসেবে, কিছু এসেছে নির্দিষ্ট করে কোভিড প্রকল্পে। আমাদের যে বড় বড় যে সমস্ত দাতা সংস্থাগুলি আছে, তারা কোভিড অর্থায়নের জন্য, ইমার্জেন্সি ফাইন্যান্সিংয়ের জন্য নতুন জানালা খুলেছে। এগুলো থেকে কিছু বাজেট সাপোর্টও পাওয়া গেছে, চলমান প্রকল্প যেগুলো ছিল সেগুলো থেকে ডিসবার্সমেন্ট অ্যাক্সেলারেট করার জন্য দাতা সংস্থার যেগুলো আভ্যন্তরীণ নিয়মকানুন, তাদের যে রিভিউ প্রসেস, এগুলোকে কিছু শর্টকাটের ব্যবস্থা করা হয়েছে, সেটাও কিছুটা অর্থ সহায়তা বাড়াতে অবদান রেখেছে। হিসেব বলছে নতুন এই ঋণ যোগ হওয়ার পর সরকারের মোট ঋণের পরিমাণ দেশজ উৎপাদনের 40% গিয়ে পৌঁছেছে, মহামারীর আগে যা ছিল 36% মতো। অর্থাৎ কোভিডের কারণে ঋণের পরিমাণ বেড়েছে 4% মতো জিডিপির হিসেবে, আর এই সময়ে বৈশ্বিক মোট ঋণ বেড়েছে 13% মতো। এই পর্যায়ে যদি এটা থাকে বা কমে, তাহলে আমরা বলছি এটা সাস্টেইনেবল। এটা যদি প্রতি বছর বাড়তে থাকে ডেট জিডিপি রেশিও, তাহলে এক পর্যায়ে গিয়ে আপনার ঋণ সুদ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। ওই জন্যে বলে যে ইনক্রিজিং ডেট জিডিপি রেশিও এটা আনসাস্টেইনেবল, তার মানে 1-2 বছর বাড়তে পারে ডেট জিডিপি রেশিও, বা 3 বছর বাড়তে পারে, কিন্তু প্রতি বছর যদি আপনার ডেট জিডিপি রেশিও বাড়তেই থাকে, এটা কোনো দেশই কখনো সাস্টেইন করতে পারবে না। তাই ঋণের চাপ থেকে ঝুঁকিমুক্ত থাকতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা 6% উপরে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে বাংলাদেশকে আগামী দিনে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আজকের মধ্যে কোনো দেশ আপত্তি না জানালে কাল থেকে বাগদা চিংড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাবে। সংশ্লিষ্টরা বলছেন এটি হলে এই পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও দাম বাড়বে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। 80-এর দশক থেকে দেশে বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ি উৎপাদন ও রপ্তানি হয়ে আসছে, কিন্তু জিআই সনদ না থাকায় এই পণ্যের উপর একক অধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়নি বাংলাদেশের, সম্ভব হয়নি পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং, ফলে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হয়েছে দেশ ও চিংড়ি উৎপাদনকারীরা। তাই বিশ্ববাজারে বাগদা চিংড়িকে বাংলাদেশের বিশেষায়িত পণ্য হিসেবে তুলে ধরতে জিআই সনদের জন্য পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে 2017 সালে মৎস্য অধিদপ্তর আবেদন করে। 6/10/2021 গেজেট প্রকাশ করা হয়েছে আমাদের, আমরা জার্নাল প্রকাশের পর 2 মাস পর্যন্ত অপেক্ষা করি। এই সময়টার মধ্যে যদি কেউ কোনো বিরোধিতা না করে তাহলে সেটাকে আমরা ফাইনাল হিসেবে গণ্য করি। 6 ডিসেম্বর বিরোধিতার সময়টা শেষ হওয়ার সাথে সাথেই মৎস্য অধিদপ্তর একটা সনদ ইস্যু করব। সনদ ইস্যু করাটাই মানে হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল পণ্য হিসেবে এটা ঘোষণা করা। জিআই সনদ মিললে বাগদা চিংড়ির উৎপাদন থেকে বিপণন সকল পর্যায়ে সংশ্লিষ্টরা আর্থিকভাবে লাভবান হবে বলছে সংশ্লিষ্টরা। যখন একটা পণ্যের ট্রেসেবিলিটি থাকে তখন সে পণ্যটা একটু অধিক দামে ওয়ার্ল্ড শোকেসে বিক্রি হয়, তখন স্বাভাবিকভাবেই একটু বেশি দামে বিক্রি হলে বাংলাদেশের যে সমস্ত কোম্পানি আছে তারা একটু বেশি দাম পাবে, সুতরাং তারা সাপ্লাইদেরকেও একটু বেশি দাম দিতে পারবে, পক্ষান্তরে চাষিও এই একইভাবে ক্রমিকভাবে তারা এই এর থেকে লভ্যাংশ পাবে। বাগদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন পর্যায় থেকে রফতানি পর্যন্ত মান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে কেবলমাত্র জিআই সনদে বিশ্ববাজারে ব্র্যান্ডিং সম্ভব নয় বলছেন রফতানিকারকরা। যখনই আমরা এটা জিআই পেয়ে যাব তখনই আমরা ব্র্যান্ডিংয়ের জন্যে এটা আমরা আবেদন করব, তখন সেখানে মানুষ চাইবে যে বাংলাদেশের বাগদা চিংড়ি ওজনে সঠিক আছে, গুণগত মানের দিক দিয়ে সঠিক আছে, আমি যে টেস্ট বলা হয়ে থাকে আমি সেই টেস্টটি পাব। যদি এটা আমরা করতে পারি তাহলে নিঃসন্দেহে বাগদা চিংড়ি বাংলাদেশের একটা বিশাল সম্ভাবনা আমাদের দেশে নিয়ে আসবে। বিএফএফই এর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 50,000 টন বাগদা চিংড়ি উৎপাদিত হয়, যার মধ্যে 26,000 টন রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসে 2,600 কোটি টাকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। হতাশাগ্রস্ত হয়ে বিএনপি নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মনগড়া বক্তব্য দিচ্ছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সাথে তথ্য প্রতিমন্ত্রীর টেলিফোন আলাপের অডিও ভাইরাল হওয়ার বিষয়ে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত বিষয়, দল কিংবা সরকার এর দায়ভার নেবে না, তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে বলে জানান তিনি। এটা আমাদের দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য নয়। অবশ্যই আমি বিষয়টি এ ধরনের বক্তব্য কেন সে দিল এটা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলার 65 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষে কার্যবিধি 342 ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ শুরু হয়েছে। সকাল 10:30টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিদের বক্তব্য গ্রহণ শুরু হয়। গত বুধবার এই মামলার 8 আসামি তাদের বক্তব্য মৌখিকভাবে আদালতে উপস্থাপন করেছেন। সেখানে সিনহা হত্যার ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করেন। অপর 7 আসামির বক্তব্য কাল ও পরশু নেওয়া হবে বলে জানিয়েছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম। কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেলায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 3টি দেশীয় অস্ত্র, 6টি গুলি ও 4টি কার্তুজ সহ বিভিন্ন সরঞ্জাম পাওয়ার কথা জানিয়েছে র্যাব। র্যাবের দাবি, নিহতরা সবাই ডাকাত, তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। র্যাব 15 এর কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ জানান, অভিযানের সময় গুলির জবাবে পাল্টা গুলি চালান তারা। অভিযান শেষে ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়। গুলিবিদ্ধ অন্য 2 জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ তৈরি করলে অর্থকরী ফসল হয়ে উঠতে পারে পান, বলছেন কুষ্টিয়ায় এর চাষ ও বিপণনের সংশ্লিষ্টরা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন তারা। কুষ্টিয়ার দেশি ও মিঠা পানের বিস্তারিত তাশরিক সঞ্চয়ের প্রতিবেদনে। প্রতি বছর কুষ্টিয়ায় বাড়ছে পান চাষ। এখন 2000 হেক্টরের বেশি জমিতে পান চাষ করেন প্রায় 15,000 কৃষক। সংশ্লিষ্ট নানা কাজ করেন আরও অন্তত 1,00,000 মানুষ। 4-5 মাসের মধ্যে পান বেচাকেনা শুরু হয়ে যাবে। আপনার প্রত্যেক বছরের টাকা আসবে 8,00,000 টাকা পান বিক্রি হবে, 8,00,000-7,00,000 এমন পান বিক্রি হবে। চারা বড় হবে, তখন আপনার সলি মারা লাগে, সলি মারার পর আবার বরজ নামানি লাগবে, নামানির পরে পচা দাগ পান হলে ভাওরাতে হবে, বেচতে হবে, আবার কার্তিক মাসে মাথা কাটি দেওয়া লাগে। পাটকাঠি আর খড়ে ঘেরা পানের বরজে বেয়ে ওঠা লতার গায়ে সবুজের মোহনীয় রূপ সৃষ্টি করে পান পাতা। একদিকে চলে লতা থেকে পান তোলা, আরেকদিকে লতার ডগায় গজায় নতুন পাতা। পরিপুষ্ট পান পাতা লতা থেকে সংগ্রহ করে বিশেষ ধরনের ঝুড়িতে করে তোলা হয় হাটে। চাষির সংখ্যা আর উৎপাদন ব্যয় বাড়লেও দর আশানুরূপ না পাওয়ায় দুশ্চিন্তার কথা জানান চাষিরা। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের দেশগুলোতে পান রপ্তানির সুযোগ চাইছেন তারা। যা দরকার তার চেয়ে বেশি আমদানি হয়েছে, তার পানের দাম কম হয়েছে, চাষি এই জন্য মার খেয়ে যায়। বাংলাদেশ সরকার যেন এই শিল্পটার উপরে, এই পান চাষের উপরে যেন একটু সুদৃষ্টি দেয়। পান চাষে কৃষি প্রণোদনার পক্ষে মত দিয়ে একে অর্থকরী ফসল হিসেবে গড়ে তোলার কথা বলছেন কৃষিবিদেরা। ইউরোপের মার্কেটে যেতে হলে, উন্নত বিশ্বে পান যেতে হলে অবশ্যই অ্যাক্রিডিটেড ল্যাব দ্বারা প্রমাণিত হতে হবে যে আমাদের পান নিরাপদ। এজেন্সিগুলো তারা কুষ্টিয়াতে প্রদর্শনী করবে কৃষকদের মাধ্যমে, প্রদর্শনী করে নিরাপত্তা অনুপ্রদান করবে এবং তারাই পান কিনে নেবে। দেশের ডজনখানেক জেলায় পান চাষের বিস্তৃতি ঘটছে, যার মধ্যে কুষ্টিয়া অন্যতম। এখানকার এঁটেল দোআঁশ উঁচু মাটি পান চাষের উপযুক্ত। তাশফিক সঞ্চয়, মাছরাঙ্গা সংবাদ, কুষ্টিয়া। আমের দেশে এবার কমলার জয় জয়কার। বরেন্দ্র অঞ্চল চাঁপাইনবাবগঞ্জে কমলালেবুর বাণিজ্যিক আবাদে সফলতা পেয়েছেন কৃষকেরা। প্রতিনিধি ডব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় কমলালেবু। বছর চারেক আগে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকার মতিউর রহমান 16 বিঘা জমিতে মিশ্র ফলের বাগান করেন। সেখানে বিদেশি 4 জাতের কমলার 550টি চারাও রোপণ করেছিলেন তিনি। এক একটি গাছ থেকে গড়ে 30-40 কেজি কমলা পাওয়া যাচ্ছে। সরকার যদি উদারভাবে আমাদেরকে সহযোগিতা করে, আমরা আমাদের দেশে
শুধু দেশের না, আমরা দেশের অর্থনীতিতেও অনেক বড় অবদান রাখতে পারব। এখন অনেকেই শুরু করেছেন কমলার বাণিজ্যিক চাষ, আর এ ফল চাষে সরকারি সহযোগিতা চান বরেন্দ্র অঞ্চলের বাগানিরা। ভাইয়ের এখানে যে চারাগুলো আমি নিয়েছিলাম সেগুলো সুস্থ, সবল এবং ভালো মানের, মাতৃগাছ থেকে সামান্য তৈরি করা। ফল গবেষকরা বলছেন বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া কমলা চাষের উপযোগী, তাই মালটার মতো এই ফলের বাণিজ্যিক সম্ভাবনা আছে বলছেন তারা। বাগান গড়ে তুলতে কলম চারা রোপণের পরামর্শ তাদের। এটি যখন পাকে সেই সময় বাংলাদেশে অন্য কোনো ফল এই সময়ে নেই বললেই চলে। সেই দিকে দৃষ্টি দিলে আমরা বলতে পারি যে কমলা চাষের অদূর সম্ভাবনা আছে, এবং এটা চাষিরা যদি প্রযুক্তিগতভাবে এগিয়ে যায় এবং ভালো গুণগত মানসম্পন্ন চারা রোপণ করে তাহলে তারা বেশি লাভবান হতে পারবে। আর কৃষি বিভাগ বলছে এ ধরনের ফলের বাণিজ্যিক চাষ সম্প্রসারণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এলাকাটা মালটা চাষ যেমন উপযোগী, তেমনি কমলা চাষের জন্য আমাদের বড় সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমরা যারা উৎসাহী চাষি, যাদের দ্বারা এই কাজটা সম্প্রসারণ করা যাবে, তারাকে আমরা টেকনিক্যালি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানকার উৎপাদিত প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে 150-160 টাকায়, আর মাতৃগাছের কলম চারা আকার ভেদে 100-250 টাকায় বিক্রি হচ্ছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এ ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে চলছে বৃষ্টি, রাস্তায় পানি জমে যাতায়াতে দুর্ভোগ, কমেছে তাপমাত্রা। দেশের ঋণ জিডিপির 40% ঝুঁকি কমাতে প্রবৃদ্ধির 6% উপরে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। জিআই সনদ পাওয়ার দ্বার প্রান্তে বাংলাদেশের বাগদা চিংড়ি, স্বীকৃতি পেলে বাড়বে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও দাম বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।